আজকে ভারতীয় জনতা পার্টির যে কার্যকলাপ অর্থাৎ নরেন্দ্র মোদীর চিন্তা ভাবনা, মাননীয় প্রধানমন্ত্রীর যে সমস্ত চিন্তা ভাবনা, তাতে উদ্ভূত হয়ে ভারতীয় জনতা পার্টির তুফানগঞ্জের বিস্তীর্ণ এলাকার থেকে মাননীয় মিজানুর রহমান একজন হাইস্কুলের শিক্ষক, ওনার নেতৃত্বে এবং আমাদের সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি মাননীয় আলিদা আলী হোসেন, এনার ব্যবস্থাপনায় আজকে প্রায় শতাধিক মাইনরিটি মোর্চার অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। আমরা সাদরে তাদেরকে গ্রহণ করে নিলাম ভারতীয় জনতা পার্টিতে। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি যে সাম্প্রদায়িক দল নয়, যেটা বরাবর তৃণমূল কংগ্রেস বা অন্যান্য বিরোধী রাজনীতি দল তারা প্রচার করে আসছে যে ভারতীয় জনতা পার্টি মুসলিমকে দেখতে পারে না, ভারতীয় জনতা পার্টি একটা হিন্দু দল, ভারতীয় জনতা পার্টি মুসলিম বিরোধী, আর সেটা যে কার্যত মানে ফাঁকা বেলুন, সেই বেলুন আজকে মানে বাস্ট হলো সেটা পরিষ্কার এই উপস্থিতি দেখে বোঝা যাচ্ছে। যে প্রায় শতাধিক যারা এর মধ্যে অনেকে আছেন শিক্ষিত হাইস্কুলের শিক্ষক, এমএসকে স্কুলের শিক্ষক এবং শিক্ষিত সম্প্রদায়ের মানুষই আজকে এখানে বেশি যোগদান করছেন। তো স্বাভাবিকভাবেই আগামী যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যে একটা বড় ধাক্কা দিতে চলছে, এটা তৃণমূল কংগ্রেস উপলব্ধি করতে পেরেছে। আর সেই কারণের জন্য তারা আজকে বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের বিরুদ্ধে তারা মিথ্যা মামলা দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। তো আমরা আগামী 10 তারিখে যে ভারতীয় জনতা পার্টির ডিএম অফিস ঘেরাও অভিযান, সেই অভিযানে প্রমাণিত হয়ে যাবে যারা এতদিন বলে আসছিলেন যে ভারতীয় জনতা পার্টিকে দূরবীন দিয়েও নাকি দেখা যায় না, তারা সেদিন দেখবেন যে ভারতীয় জনতা পার্টি কুচবিহার জেলাতে যে শাখা প্রশাখা বিস্তার করেছে সেটাকে কোনোভাবেই যে বর্তমান রাজ্য সরকার উপেক্ষা করতে পারে না, সেটা সেদিনই মানে প্রমাণিত হবে। যার ফলে তারা ভয় পেয়ে এখনো পর্যন্ত তারা আমাদেরকে পারমিশন দেওয়ার জন্য গড়িমসি করে চলছে। তো আমরা একটা কথাই বলতে চাই, আইন বা প্রশাসন আমরা নিজের হাতে তুলে নিতে চাই না, কিন্তু যদি প্রশাসন আমাদেরকে বাধ্য করে তাহলে বাধ্য হয়ে আমাদেরকে আইন নিজেদের হাতে তুলে নিতে হবে। কারণ এর আগে 22 তারিখে আমরা পারমিশন চেয়েছিলাম, সেই দিন আমাদেরকে দেওয়া হয়নি। আবার 10 তারিখে আমরা পারমিশন চেয়েছি, আজ থেকে প্রায় 7-8 দিন আগে আমরা তার জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়েছি। আমাদেরকে দিন না রাত, রাত না দিন, সকালে না বিকালে, বিকালে না দুপুরে, এইভাবে বারবার করে ঘোরানো হচ্ছে। তো সেই জন্য আমার অনুরোধ প্রশাসনের কাছে যে ভারতীয় জনতা পার্টিকে এইভাবে আটকানো যাবে না, ভারতীয় জনতা পার্টি তার নিজস্ব গতিতে এগিয়ে চলছে এবং আগামী দিনেও এগিয়ে যাবে।